অপিতা প্রতীক দিয়ে সেই জায়গা, এখানেই এখানেই আমাকে ওরা আটকে রেখেছিল। পিয়ালিকে নিয়ে ওরা গেল কোথায়? কেন গেল? খবরটা পেল কি করে? বৃন্দাবনের লীলেটা পরে করো, হ্যাঁ আগে দরজাটা বন্ধ করো। যাও 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 যাও, হ্যাঁ লীলে করছে। আজকে সবার কার মুখ থেকে উঠেছিলাম না, এখন বাস হয়ে যাচ্ছে। বসে প্রতীকের এলে মাঝে মারিয়া ঠিক সালা ওই শিয়ালের মতো বনের গন্ধ শুকে শুকে এই ঠেকটায় চলে আসছিল। হ্যাঁ ওই বাপরে বাপ, শরীরে কি দয়া মায়া, এ বাবা হৃদয়ে তো একেবারে ছাড়ুন তো বাজে কথা। ঠিক আছে তোমার লীলে ছেড়েই দিলাম, তবে হ্যাঁ একটা ব্যাপারে না তোমার একটা থ্যাংকস পাওনা আছে। কি ব্যাপার? আরে তুমি তো ওই চারটা আনতে গেলেই বলে না বুঝতে পারলাম যে প্রতীক আমাদের ফলো করে আসছে। হ্যাঁ হ্যাঁ এমনি অসুবিধা কিছু হতো না, হ্যাঁ মানে ওই আমার হাতে প্রতীক বেদম মার খেত বোন যেটা দেখতো। আজকালকার মেয়ে বড় সেয়ানা, ও যতই চোখ বেঁধে রাখুন ঠিক বন্ধ পায়, সব বুঝতে পারে। আজকালকার মেয়ে খুব সেয়ানা না? তার মানে ওই মেয়েটা প্রতীককে নিয়ে ঠিক ওই ঠেকটা খুঁজে বার করতো না? হ্যাঁ ওই বিনা পানি স্টোর্স পর্যন্ত তো পৌঁছে গেছিল প্রতীকরা, আর ওই জায়গাটা খুঁজে বার করতে আর কতক্ষণ লাগতো ওদের? ঠিক অভিরাজ, তোমার বাবার কিন্তু এতক্ষণে ওখানে এসে পড়ার কথা। হ্যাঁ তো আসার কথা। শিবাজি বাবু ট্যাগ তো সোজা ওখানে চলে যাবে। আরে তাই তো, আরে ফোন করো, ফোন করো, ইমিডিয়েট ফোন করো। ও তোমার আজকে দেখাচ্ছি আমি, দাঁড়া। কি হলো? আরে রিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো ড্যাড, দিদি ভাই এখনই এত কান্নাকাটি করো না, শরীর খারাপ করবে। আমারই ভুল, কেন যে মেয়েটাকে একা ছাড়লো? এটা ঘুরে বাড়ির মতন মেয়েটাকে ফিরিয়ে যাও, আমি আর কখনো মেয়েটাকে একা
ছাড়বো না। কোনো যা গো, কাবেরী কোনো খোঁজ পেলে? কি বলছো, কি বলছো কি তুমি? তাহলে তাহলে আমার মেয়েটা কোথায় গেল? আমার কাবেরী কোথায় গেল? দাদা ভাই থানায় কি বললো? কি আর নতুন করে বলবে, বরাবর যা যা বলে তাই বললো, বললো খবর পেলে জানাবে। আশ্চর্য প্রতিমা, তুমি তো জানো একটা থানা কি করতে পারে কি করতে পারে না, তুমি তো আগেও দেখেছো। দাদা ভাই আগের বারে শিবাজী বাবু ছিলেন, এখন তার ওই বদমাশটা নেই। আমি জানি, আমি জানি মেয়েটা কি, আমি কোনোদিন আর ফিরে পাবো না কোনোদিন। প্রতিমা কি সমস্ত অলক্ষণে কথা বলছো তুমি, চুপ করো। আর অলক্ষণে কথা কি, কাবেরীকে কালা যদি, কালা যদি আবার কিছু কি হয়েছে মা? কি হয়েছে লজ্জা করে না তো জিজ্ঞেস করতে? কলেজের নাম করে বাড়ি থেকে বেরিয়েছিস, এত রাত অব্দি কোথায় ছিলি, এখন আবার জিজ্ঞেস করছিস কি হয়েছে? বাড়ির লোকের কথা একবারে ভাবি না? ও আমার সাথে ছিল। তোমার সাথে ছিল মানে কি রে? বাবা বাবা আমা আমি তোমাকে বলছি। কি বলবি, কি বলবি তুই, কি ভেবেছিস যা ইচ্ছে তাই করে যাবি? ছি 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 কাবেরী ছি, ব্যানার্জি বাড়ির সম্মানটা একবারও ভাববে না? লোকে কি বলবে, লোকে কি বলবে তাই ভেবে আমি চলি না ছোট কাকি। বাবা বাবা আজ আমি কলেজ ফেরত প্রতীকদার বাড়িতে যাই, প্রতীকদাকে চড় মারার অপরাধে ক্ষমা চাইতে। কিন্তু কিন্তু গিয়ে শুনি শিবাজি আর অভিরাজরা প্রতীকদার বোনকে কিডন্যাপ করেছে। বাবা কিডন্যাপ করেছি, কিডন্যাপ করেছি মানে? আরে কি কি প্রতীক, কাকে কাকে কিডন্যাপ করেছে? আমার বোনকে। কাবেরী যখন আমাদের বাড়িতে আসে তখনই তখনই জানতে পারি যে এবার বোনকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে। সাথে সাথে আমরা বেরিয়ে যাই, আমার পাশের বাড়ির মেয়ে কাকুলি ছিল আমার সাথে। কাবেরী আসতে চাই, আমি মানা করেছিলাম, ও জোর করে আসে। আমরা একটা জিপে বসে তন্ন তন্ন করে সারা কলকাতা এবং আশেপাশের অঞ্চল খুঁজি, একটা জায়গা খুঁজে পাই। কাকুলি বুঝতে পারে সেই জায়গাতেই আমার বোনকে রাখা হয়েছিল। আমরা দৌড়ে যাই, দরজা ঠেলে ভিতরে ঢুকি, কিন্তু গিয়ে দেখি যে এগুলো কি দীপ্তির খাবার? তুমি কি নার্সিংহোমে যাচ্ছ? না আমি যাচ্ছি না, তোমার বাবা যাবে। আমি একটু মন্দিরে যাব। মন্দিরে কেন? ঠাকুরের কাছে মানত করেছিলাম, দীপ্তি আর তোমাদের যে সন্তান আসছে তারা যদি সুস্থ থাকে তাহলে ঠাকুরকে পুজো দেব। তাই শোনো, বাবাকে নার্সিংহোমে যেতে হবে না, বাবাকে বলে দিও যে আমি নার্সিংহোমে যাব। কেন, আমি গেলে কি তোমার অসুবিধা হবে প্লাবন? একই কাজের জন্য দুজনে যাওয়ার তো দরকার নেই। না আমি তো অফিসে যাচ্ছি, ভাবলাম যাওয়ার পথে খাবারটা দিয়ে যাই। তুমি যদি যেতে চাও চলো। তুমি শুধু শুধু কেন কষ্ট করবে,
তুমি অফিসে যাও, আমি নার্সিং হোমে চলে যাব। প্লাবন, তুমি কি আমার উপরে রেগে আছো? রাগ তোমার উপরে, কোনো কারণ নেই তো? দেখো, আমি কাল রাতে তোমাকে যে কথাগুলো বলেছি সেগুলো কিন্তু থাক বাবা, থাক না। তোমার সঙ্গে আমার কথা তো হলো যে দীপ্তি আগে বাড়ি আসুক, তারপর ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সময় নষ্ট করছো কেন? দীপ্তিকে তো খাবারটা পৌঁছতে হবে। হ্যাঁ, নার্সিংহোমে আমি যাচ্ছি, বাবা যাচ্ছে না। তুমি তো সকাল থেকে কিছুই খাওনি নিজে। খেতে ইচ্ছে করছে না আমার। আচ্ছা ঠিক আছে, খিদে পেলে বাইরে খেয়ে নিও, স্নানটা সেরে যাও বাড়ি থেকে। কি হচ্ছে কি? ও যেতে চাইছে, যাক না। আমি তোকে বারণ করিনি যেতে, ও আমাকে ভুল বুঝছে। কিচ্ছু ভুল বুঝছে না, তুমি টেনশনটা বোঝার চেষ্টা করো। আর তোমার তো আনন্দ পাওয়ার কথা যে তোমার ছেলে নিজের দায়িত্বটা বুঝতে শিখেছে। হ্যাঁ, আমি ভেবেছিলাম ওই দীপ্তিকে একটু দেখে নিয়ে তারপর না হয়। দীপ্তির সাথে প্লাবন কিছুটা সময় একা কাটাতে চাইছে। শোনো, আমি প্রথমে মন্দিরে যাব, তারপর তো নার্সিংহোমেও যাব। তুমি আমার সঙ্গে চলো না নার্সিংহোমে। যাবে? আমার সাথে যাবে তুমি? যাব। কাজটা তুমি কিন্তু ঠিক করনি প্রতীক। কোন কাজের কথা বলছো তুমি? গতকাল রাত্রে আপনি শিবাজি ডেরায় যাননি? দেখুন, আমাদের কাছে কিন্তু ইনফরমেশনস রয়েছে। ও, আজকাল বুঝি আপনারা আমার উপর নজর রাখছেন? চারিদিকে কি হচ্ছে তার উপর নজর রাখাটা কিন্তু আমাদের কাজের মধ্যে পড়ে প্রতীকবাবু। ও, এটা অবশ্য জানতাম না। আসলে কি মিস্টার বোস, আপনাদের অ্যাক্টিভিটিস দেখে সেটা বোঝার উপায় নেই কিন্তু। প্রতীক, তুমি কিন্তু প্রসঙ্গটা এড়াবার চেষ্টা করছো। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আসলে কি জানো, এই প্রসঙ্গ নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই না, করে কোনো লাভ নেই, আর সেই ইচ্ছেটাও আমার নেই। শোনো সুরজিৎ, আমার বোন কিডন্যাপ হয়েছে, তো তাকে উদ্ধার করার ব্যাপারটা আমি বুঝে না। যদি কোনো বিপদ হতো? তুমি আমার প্রফেশনের কথাটা ভুলে যাচ্ছ সুরজিৎ। এ থেকে অনেক বড় বড় বিপদে ঝুঁকি নিতে আমি অভ্যস্ত। ভুলিনি, মনে আছে। কিন্তু দেখো প্রতীক, তুমি যদি ওখানে নিজে যেতে, একা যেতে, তাহলে আমার কিছু বলার ছিল না। কিন্তু তুমি ওখানে আরও দুজনকে নিয়ে গেছো যারা কিন্তু এ ধরনের কাজে অভ্যস্ত নয়। অফিসিয়ালি তুমি আমাকে কিছু বলতে পারো না, আমি কিন্তু কোনো ইললিগ্যাল কাজ করিনি। বাট এটা করতে গিয়ে আপনাদের যদি কোনো বিপদ হতো, দোষটা কিন্তু আমাদের ঘাড়ে এসে পড়তো। কীভাবে? আপনার কোনো কলিগ কি করতো? আই মিন মিডিয়া আমাদের বাপ বাপান্ত করতো? মানে জনগণ আপনাদের ফেলিয়ারটা জেনে যেত। সত্যি, আপনারা কত কিছু ভাবেন। প্রতীক, খবরটা তুমি আমাদের দাওনি কেন? তার দুটো কারণ ছিল সুরজিৎ। এক, সময়ের অভাব। আর দুই, জানাবো না বলে। কিন্তু প্রতীকবাবু, ভবিষ্যতে কিছু করার আগে আপনি জানাবো না। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন মিস্টার বোস, আমি আপনাদের জানাবো না। প্রতীক, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি সুরজিৎ। পিয়ালির কেসটা নিয়ে তোমরা এতদিন কিচ্ছু করতে পারো না। আমি চাইলে ওটা নিয়ে নিউজ করতে পারতাম, করিনি। পরিষ্কার একটা কথা জেনে রাখো, আমি যেমন তোমাদের বিরুদ্ধে যাবো না, তেমনই তোমাদের সঙ্গেও চলবো না। আর কিছু বলবে? না। জেন্টলম্যান, থ্যাঙ্কস ফর কামিং, হ্যাভ এ গুড ডে, বাই। প্রয়োজন পড়লে বলো। দেখো সুরজিৎ, এসপির আগে তুমি আমার বন্ধু, বন্ধু হিসেবে কোনো প্রয়োজন পড়লে নিশ্চয়ই বলব। থ্যাঙ্কস ফর দি অফার। নাও, চায়ের উপর রাগ করে আর কি হবে বলো? এটা খেয়ে নাও, দেখবে ফিট লাগছে, সুস্থ লাগছে। নাও ধরো, ধরো প্লিজ।
কি রাতে ঘুম হয়েছিল? না, অজানা অচেনা জায়গায় আমার ঘুম আসে না। তা বললে হবে? যতদিন না একটা ব্যবস্থা হচ্ছে এরকম অচেনা অজানা জায়গায় তো আমাদের যেতেই হবে। যাব না, আমি আর কোথাও যাব না। আমি এখানে বসেই পচে পচে মরবো, তবু আমি কোথাও যাব না, কোথাও না। পিয়ালি, একদম মরার কথা বলবে না আর কোনোদিন। জানো আমার মামু মরার কথা বারবার বলতো, বলতো মরে যাব মরে যাব। আজ মাম সত্যি মরণ ফাঁদে আছে। আপনি আপনার মায়ের কথা ভেবেও বুঝতে পারছেন না যে আমি এখানে কতটা কষ্টে আছি? বুঝতে পারছি, বুঝতে পারছি বলেই চেষ্টা করে যাচ্ছি যাতে তোমার কোনো কষ্ট না হয়। আর ওদিকে আমার মমের কেউ কেয়ার করেছে? কেউ একজনও কেয়ার করেছে? আমার মম কত কষ্টে আছে ওখানে। আপনি আপনার মমকে খুব ভালোবাসেন তাই না? ভীষণ, আমার মম আমার কাছে সব। তাহলে আমার কথা শুনুন, দেখবেন আপনার আপনার মমকে পুলিশ ছেড়ে দেবে। তোমার কথা, তোমার কি কথা শুনলে মম পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে যাবে বলো? আমার দাদা ভাইয়ের কাছে আপনি যান, গিয়ে বলুন যে আপনার মম তো কোনো দোষ করেনি, তাহলে কেন আপনার মমকে শুধু শুধু আটকে রেখেছে? স্টপ ইট, স্টপ ইট পিয়ালি, স্টপ ইট। আমি তোমার দাদার কাছে গেলে উনি আমাকে দই মিষ্টি খাইয়ে আমার মমকে ছেড়ে দেবে তাই না? তুমি আমাকে বোকা পেয়েছো? আমি সত্যি বলছি, বিশ্বাস করুন আমি সত্যি বলছি। আমার দাদা ভাইকে আমার থেকে কেউ বেশি চেনে না। আপনি যদি দাদা ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করেন, দাদা ভাই তাহলে ভয়ঙ্কর হয়ে যায়। যদি নরম করে বলেন, দাদা ভাই নরম হয়ে যাবে। আপনি বলুন যে আপনার মমকে ছেড়ে দিতে, আপনি বলুন, আমার দাদা ভাইয়ের কাছে যান আপনি। না, তা হয় না, তুমি কিচ্ছু জানো না আর জানতে চেয়েও না। আসতে পারি? ইয়েস। ও, আপনি আসুন আসুন। ব্যাপার, আপনাকে এখনো এতটা টেন্স লাগছে কেন? আরে বাবা, আমি তো বলেছি আপনার ওয়াইফ বাচ্চা দুজনেই ভালো আছে। আপনি শিওর যে বাচ্চাটা ভালো আছে? অফকোর্স আই এম শিওর, অফকোর্স আই এম শিওর। কি বলছেন আপনি? অবশ্য হ্যাঁ, আমি আপনার প্রবলেমটা বুঝতে পারছি। আপনি আপনার হবু বাচ্চার জন্য বড় বেশি চিন্তা করছেন, কিন্তু কেন সেই চিন্তাটা করছেন আমি জানি না। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা কথা বলুন তো মশাই, আপনি কি ওই জ্যোতিষী টুতিষী বিশ্বাস করেন নাকি? এরকম কিছু আছে? না না, আমি কোনো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করিনি। ও, থ্যাংক গড। আচ্ছা, তাহলে আপনাকে এতটা আপসেট লাগছে কেন? ইউ হ্যাভ টু বি মোর কেয়ারফুল ইন ফিউচার। আপনার দেখতে হবে যাতে এরকম ঘটনা যেন আর না ঘটে। তাহলেই দেখবেন আমি যথাসময়ে আপনার হাতে আপনার শিশু সন্তানকে তুলে দিতে পারবো। আমি চাই না, আমি চাই না বাচ্চাটা জন্ম নিক। কি বললেন? আপনি যা শুনছেন, আমি চাই না বাচ্চাটা জন্ম নিক ডক্টর সেন।